তো আজকে আমাদের ক্লাস হলো এই ভগ্নাংশগুলিকে ছোট বড় নির্ণয় করা অর্থাৎ কোনটি ছোট কোনটি বড় কিন্তু তোমরা সবাই জানো এটি যে এটি ছোট বড় নির্ণয় করা খুব একটা সহজ ব্যাপার না কিংবা এক লাইনে উত্তর করে দেওয়া সম্ভব নয় তাই তো কিন্তু আজ এই ভিডিওতে সেটি সম্ভব হয়ে যাবে তাই কিভাবে হবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরাও এরকমই এত বড় বড় ভগ্নাংশ একই নিমেষে তুমি ছোট বড় করে দিতে পারবে অর্থাৎ নির্ণয় করতে পারবে চলো আমরা ভিডিওটি স্টার্ট করছি তো দেখো ফার্স্ট যে অঙ্কটি আছে পাঁচ বাই আট আর তিন বাই সাতের মধ্যে ছোট কোনটা তাই তো ছোটো কোনটা কীভাবে নির্ণয় করবে এরকমই যদি দুটো সংখ্যা দেওয়া থাকে দুটো ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে তাদের ছোট বড় নির্ণয় কীভাবে করবে এ দুটো ছোট বড়ো সংখ্যা দেওয়া থাকলে তাহলে তার ছোট বড় নির্ণয় হবে কি কোনি তুমি গুণ করে দেবে জাস্ট ঠিক আছে তাহলে পাঁচ সাইতে পঁয়ত্রিশ আর তিনাশে চব্বিশ তাহলে এবারে বলো কোনটা ছোট কোনটা বড় ঠিক আছে তাহলে পঁয়ত্রিশটা বনায় কত পঁয়ত্রিশটা বড়ো এবং চব্বিশটা ছোট তাহলে ফাইভ বাই এইট ফাইভ বাই এইট তাহলে এই ফাইভ বাই এইটটা তোমার বড় হবে এবং ছোট হবে কোনটা ছোট হবে থ্রি বাই সেভেন তো তুমি যদি এই নিয়মে এগুলো করতে যাও তাহলে কিন্তু তোমার উত্তর হবে না ঠিক আছে এটার নিয়ম একটা আলাদা নিয়ম তো এই নিয়মটা তুমি কীভাবে করবে এইটা এই উপরের সংখ্যাগুলো অর্থাৎ লবের সংখ্যাতে সবটা তুমি জিরো বসিয়ে দেবে ঠিক আছে সবটা জিরো বসিয়ে দেওয়ার পরে কী করবে এই নিচের দিয়ে উপরের সংখ্যা ভাগ করবে বুঝতে পারলে তাহলে এখানে যদি উপর সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কত আসছে চার পাঁচা কুড়ি ঠিক আছে এবারে সাতের নামটা যদি আমি পড়ি সাত সাতা উনপঞ্চাশ এবং এক আমার পড়ে থাকবে এবং পাঁচ দিয়ে যদি করি পাঁচ ছয় তিরিশ তাই তো পাঁচ ছয় তিরিশ এবারে আমি ছোট বড় সংজ্ঞাটা নির্ণয় করতে পারবো তাহলে আমার সবচেয়ে বড় কোনটা আছে তাহলে ফাইভ বাই সেভেন সবচেয়ে বড় আছে তারপরে কী আছে ছয় মানে থ্রি বাই ফাইভ এবং তারপরে আছে টু বাই ফোর ভিডিওটি কিন্তু একদমই খুবই সহজভাবে বোঝানো হচ্ছে তুমি যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই একটি লাইক কিন্তু দিয়ে দেবে ঠিক আছে এবারে চলো আমরা পরের স্টেপটা দেখেনি নি কিন্তু এটা তুমি পারলে এটা কিন্তু পারবে না কেন তুমি ভিডিওটি দেখো দেখো এখানে চারটে দেওয়া আছে এখানে তিনটে দেওয়া আছে তো এখানে তিনটে দেওয়া থাকলেও তুমি পারতে না ঠিক আছে তো দেখো ভিডিওটি কীভাবে কমপ্লিট করে এই অঙ্কটি এখানে তুমি সেম প্রসেসে জিরো বসিয়ে দেবে সবটাই অর্থাৎ একই ভ্যালু করে নেবে তারপরে তুমি আবার আগের মতোই তুমি ভাগটা করো তাহলে আটের নাম তো যদি আমি পড়ি ছয়াশে আর চল্লিশ সাতাশে ছাপ্পান্ন তাই তো সাত আশে ছাপ্পান্ন এখানে যদি আমি সাত বসাই এবারে দশ আছে তার মানে এখানে নয় নয় দশে নব্বই এবারে দেখো এখানে কত আসছে সাত সাতা উনপঞ্চাশ এক বেশি আছে এবার এখানে আছে পাঁচ ছয়ের তিরিশ তাহলে এখানে ছয় তো এখানে দেখো সবচেয়ে বড়ো কোনটা আছে আমার নয়টা তার মানে সবচেয়ে বড়ো হলো নয় বাই দশ তারপরে আমি কোনটা নেব এখানে সাত আছে এখানেও সাত আছে এই জন্য আমি বলছিলাম তুমি পারবে না তাহলে এখানে তুমি কোনটা নেবে ছয় বাই আট নাকি পাঁচ বাই সাত ভালোভাবে দেখো এখানে আমার ছাপ্পান্ন হয়ে যাওয়ার পরে চার ভাগ থাকছে অর্থাৎ পয়েন্ট ফাইভ হয়ে যাচ্ছে সম্পূর্ণ ভাগটা হলে পয়েন্ট ফাইভ হয়ে যাচ্ছে কিন্তু এখানে ভাগটা করলে এখানে আমার এক ভাগ শেষ থাকছে মানে এখানে আমার পয়েন্টের পরে শূন্য খাইয়ে আবার সংখ্যা আসছে তাই তো তার মানে এখানের মধ্যে বড় কোনটা হলো সেভেন পয়েন্ট ফাইভ তার মানে সিক্স বাই এইট হবে তোমার দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয়তম বড়ো তারপরে তুমি এইটা দিতে পারো ফাইভ বাই সেভেন তারপরে সব শেষে আছে থ্রি বাই ফাইভ তো আজকের ভিডিওতে জাস্ট এইটা শেখানোর জন্য এই ভিডিওটি তোমার দেখানো হলো এবং ভিডিও থেকে যদি তুমি উপকৃত হয়ে থাকো এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে যেন কেমন লাগলো ক্লাসটি এবং একটি লাইক তো অবশ্যই করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ওয়েট করো এবং সাবস্ক্রাইব করে সাথে যুক্ত দেখো এরকমই ভিডিও পাওয়ার জন্য